প্রসূতি মহিলার মৃত্যুকে ঘিরে গাফিলতির অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর। নদিয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর করে রোগীর বাড়ির আত্মীয় পরিজনেরা। মূলত অভিযোগ নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত 81/2 জয়নাল আবেদিন রোডের চাঁদ সড়ক এলাকায় টিউলিপ নার্সিংহোমে কৃষ্ণগঞ্জ থেকে আসা 18 বছরের একটি প্রসূতি মহিলাকে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে অন্য নার্সিংহোমে ট্রান্সফার করা হয় তাকে। কিন্তু সেই নার্সিংহোমে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে সেখানকার কর্মরত ডাক্তাররা। তারপরে ফের পুনরায় টিউলিপ নার্সিংহোমে আনা হয় তাকে এবং সেখানে রোগের পরিজনেরা মারধর এবং হাসপাতালে ভাঙচুর করে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। তবে প্রসূতি মহিলা মারা গেলেও বাচ্চাটি সুস্থ আছেন বলেই জানা যায়। যদিও সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই গোটা ঘটনার তদন্ত করছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাটা রোগীর প্রেসার ছিল, হাই প্রেসার, এমনকি সুগারও ছিল, তা সত্ত্বেও এই অপারেশন করিয়েছে। আচ্ছা, কারা করিয়েছে এটা? ডাক্তারের পক্ষ থেকে করিয়েছে। আচ্ছা, তারপরে পেশেন্টটা বারণ করেছিল ওই পেশেন্টের বাড়ির লোক, অথচ তারা না শুনে তারা অপারেশন করিয়ে দিয়েছে, যার জন্য বাচ্চাটা বেঁচে গিয়েছে, মা মারা গিয়েছে। আপনার নাম? আমার নাম তপন শাহ। পীড়িতা দাস নামে একটা পেশেন্ট অ্যাডমিশন হয়েছিল আমাদের অমর্ষ মণ্ডল স্যারের কাছে, আর অ্যানাস্থেসিস্ট ছিল হচ্ছে উল্লাস গায়েন। তা মহিলাটা হচ্ছে প্রেগনেন্সি, তখন ওরা হচ্ছে কল্যাণীতে নিয়ে গিয়েছিল, কল্যাণীতে অ্যাডমিশন করেনি, সদরে এসেছিলো। সদরে এসে মেট্রোজিন, মানে মেডিসিন যেগুলো দেওয়া হয় আর কি, সেগুলো টেনেছিল। তারপরে হচ্ছে ওরা এখানে, সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়। এবার তারপরে এখানে আসেন, এখানে এসে অ্যাডমিশন করানো হয়, পেশেন্টকে আগে পাঠিয়ে দিয়ে তার চিকিৎসা শুরু করা হয়, পরে আমাদের টিকিটটা নিয়ে। আমরা এরকমই করি, মানে পেশেন্ট যদি আগে পেশেন্টের কেয়ার, তারপরে টিকিট। তো তারপরে স্যার আসলেন, ওটি হবে, এবার ওটি হলো। ওটি হওয়ার পর আমরা তাও ওটি করছিলেন স্যার, তখন বারবার করে জিজ্ঞাসা করা হয়েছিল যে পেশেন্টের কোনো প্রবলেম ছিল কি না। ওরা আমাদের প্রেশার, হ্যাঁ, হাই, বিপিটা হাই ছিল সেটা আমরা জানি, কিন্তু সুগার ছিল, আর যে নানান সমস্যাগুলো পেশেন্টের ছিল সেগুলো আমাদের কিচ্ছু বলেনি। আমরা যখন জিজ্ঞাসা করেছি পেশেন্ট বাল্যকের কাছে, তখন ওরা বলছে হ্যাঁ না, আমাদের পেশেন্টের কিছু ছিল না, তা আমাদের পেশেন্ট আজকে সকাল থেকে খিচুনি আরম্ভ হয়েছে, তা তারপর থেকে এইরকম শুরু হয়েছে, গতকাল এই বক্তব্য দিয়েছেন। তারপরে আমরা মিনিমাম আমরা 8-9 বার জিজ্ঞাসা করেছি, একই কোশ্চেন জিজ্ঞাসা করেছি। দিয়ে তারপরে ওনারা লাস্টে একজন আমাদের বলছে, হ্যাঁ আমরা এক কথা বলছি, আপনারা কি শুনতে পাচ্ছেন না নাকি? তখন আমরা আর কোনো কথা বলিনি। পেশেন্টের বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে, বাচ্চাটা সুস্থ আছে। তো মাটা সুস্থ ছিল, 12টার সময় পেশেন্টটা প্রবলেম দেখা দেয়, সঙ্গে সঙ্গে আমরা স্যারদের ইনফর্ম করি, 2টো স্যারই চলে আসছিলাম, উল্লাস গায়েন স্যারও এসেছিলেন, অমর্ষ মণ্ডল স্যারও আসছিলেন। তা উনি, ওনারা যত সাধ্য চেষ্টা করেছেন, চেষ্টা করে যখন হয়নি তখন নিরামণিতে বললো তোমাকে নিয়ে যেতে হবে, এখানে তো সেই রকম পুরোপুরি ইয়ে নেই, কাজ মানে কাছের ঘরে রাখতে হবে আর কি, দিয়ে তারপরে ইয়ে করতে হবে, চিকিৎসা করতে হবে। তা ওনারা বললো ঠিক আছে, এখান থেকে নিয়ে গিয়েছে, পেশেন্ট কিন্তু এখানে মারা যায়নি, হীরামণিতে নিয়ে গিয়েছে, হীরামণির হয়তো রাস্তায় মারা গিয়েছে কি হীরামণিতে মারা গিয়ে নার্সিংহোমে মারা গিয়েছে সেটা বলতে পারবো না। তো ওখানে তখন গিয়ে ডেড বলে ডিক্লেয়ার করে। ওরা তখন পেশেন্ট বাড়ি নিয়ে যাওয়ার নিয়ে যায়নি, ওখান থেকে ডেথ সার্টিফিকেট বলেছিল সেটাও নেয়নি, এখানে এসে পেশেন্টটাকে নিয়ে এসে তারা এসছে। এবার আমাদের যে স্টাফ ছিল দীপঙ্কর দাস, তিনি এখানটায় দাঁড়িয়ে রয়েছেন, তাকে তার যে পেশেন্ট মারা গিয়েছে তার স্বামী অকথ্য ভাষায় গালাগালি করে তাকে অনেক হুমকিও দেয়। তারপরে হচ্ছে তাকে জুতো দিয়ে মারে, জুতো ছুঁড়ে মারে, ঢিল ছুঁড়ে মারে। তারপরে সেই স্টাফ আমাদের অসুস্থতার কারণে সে বাড়ি চলে গেছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।